ডেকোরেটেড অফ সিভিল ডিফেন্স পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্সের তরফ থেকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যেখানে কিন্তু সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিভিল ডিফেন্সের তরফ থেকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা এই কাজটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগুক্ত যোগ্যতায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আজকের আবেদনটি কোন জেলায় প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন বেতন কাঠামো কি চাওয়া হয়েছে সকল সমস্ত রকম বর্ণনা এক এক করে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি অতএব পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর সাথে সাথে যে সব বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিসটি অনেক দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি এই যে আজকের এই রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে ডাইরেক্টরেট অফ সিভিল ডিফেন্সের তরফ থেকে এর যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে তবে সেটি পরে ডাউনলোড করবেন আগে এই ভিডিওটি দেখুন দ্যাট ইজ দ্য ফরম্যাট তো আপনারা দেখতে পারবেন অন স্ক্রিনে কিন্তু আমি ইতিমধ্যে চলে এসেছি তো এই যে একটি এক পেজের একটি ফর্ম দেখতে পাবেন এখানে কিন্তু বাংলা সহ ইংলিশ দুটোই কিন্তু দেওয়া রয়েছে অতএব আপনাদের যেটা সুবিধা হবে সেটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর হাতে কলমে দেখে শুনে বুঝে এই যে ফিল কিন্তু করে নেবেন এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে যেমন ধরুন অ্যাডমিট কার্ড সরি যেহেতু সপ্তম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবেন নইলে কিন্তু সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস কিন্তু আপনারা এখানে দিতে পারেন এই সকল ডকুমেন্টস একটি খামের মধ্যে ভরে আপনাদের যে এসডিও অফিস রয়েছে সেই অফিসে গিয়ে সিভিল ডিফেন্স এসডিও অফিসের মধ্যে বা ডিএম অফিসের মধ্যে যে সিভিল ডিফেন্স রুম রয়েছে সেখানে গিয়ে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিলে আপনাদের যে আবেদনটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার আমি আসছি পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে তো লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন এই আবেদনটির লাস্ট ডেট কত তারিখে রয়েছে সেটি দেখে নেওয়া যাক তো স্ক্রিনে দেখতে পাবেন এই যে আবেদন এই আবেদনটি শুরু হয়েছে সতেরো ছয় দু হাজার বাইশ তারিখে আর আবেদনটি চলবে আট সাত দু হাজার বাইশ তারিখ অবধি অফিস অব দ্য এস ডিও অফিসে কিন্তু আপনারা ডাইরেক্ট সিভিল ডিফেন্স যে যে রুমটি রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু জমা করে দিলে আপনাদের যে আবেদনটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই এগারোটা থেকে চারটার মধ্যে ওয়ার্কিং ডে মানে সম থেকে শুক্রবারের মধ্যে এই যে টাইম রয়েছে এগারোটা থেকে চারটা এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা গিয়ে তারপরে জমা করবেন ঠিক আছে তো এই হচ্ছে আবেদনের প্রসেস এবার আমি আসবো এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কারা কারা এখানে আবেদন করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হচ্ছে তো আমি আপনাদের সুবিধার জন্য বাংলাতে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় এখানে আপনারা দেখতে পারবেন কমিউনিটি স্বেচ্ছাসেবক নির্বাচনের ক্ষেত্রে আদর্শ মানদণ্ড মানে যে সকল ডকুমেন্টস আপনাদের লাগবে এই যে এটি একটি স্বেচ্ছাসেবী দলের জন্য আপনাদের নিয়োগটি করতে চলেছে যেখানে কিন্তু দেখতে পাবেন যে আঠেরো থেকে চল্লিশের বয়সের মধ্যে যুবক যুবতী মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কাছ থেকে আবেদনপত্র আবেদন করা হচ্ছে ঠিক আছে যদি আপনারা কেউ আবেদন করতে চান তো অবশ্যই আবেদন করতে পারেন কিন্তু যে নিয়োগের জন্য নিয়োগটি করতে চলেছে সেটা হচ্ছে আপদা মিত্র এই প্রকল্পে নিয়োগটি করতে চলেছে এখানে কিন্তু আপনাদের যে সিভিক পুলিশে যে সকল কাজ হয় এই সকল ধরনের কিন্তু আপনাদের কাজ এখানে করতে হবে তো এখানে আমি আপনাদের বলেছিলাম যে বয়স লাগবে সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এক সাত দু হাজার অনুযায়ী কিন্তু আপনাদের বয়স ধরতে হবে আর এখানে ন্যূনতম কিন্তু সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা আছে শারীরিক যেটা মানসিক স্থিতি যেটা নর্মাল সেটা থাকতে হবে এরপরে দেখতে পাবেন যে পূর্বে মোকাবিলা সংক্রান্ত অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে ঠিক আছে এটা কিন্তু এখানে বলা রয়েছে কিন্তু এখানে কিছু ট্রেনিং হবে যেটা কিন্তু এখানে বলা রয়েছে বারো দিনের ট্রেনিং হবে যেটা কিন্তু ঝাড়গ্রাম মহকুমা শাসক ও উপনিয়ন্ত্রকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে ট্রেনিং সেই ট্রেনিংটি কিন্তু করানো হবে আর এখানে কিন্তু বলা রয়েছে যে কোথা থেকে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসকের করণ ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম পোস্ট অফিস দেখতে পাবেন জেলা হচ্ছে ঝাড়গ্রাম তো এটি কিন্তু ঝাড়গ্রাম জেলায় প্রকাশিত হয়েছে এবার আপনারা যদি কেউ ঝাড়গ্রাম জেলার স্থানীয় বাসিন্দা হয়ে থাকে তবেই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা যদি আপনাদের জেলায় এই সকল রিক্রুটমেন্টগুলি পেতে চান অবশ্যই আপনাদের জেলার নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কিন্তু যখনই এই রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ